আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি হচ্ছি বাংলাদেশি ব্লগার সাথি আক্তার আপনাদের সাথে। সো প্রিভিয়াস, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখন আমি যাব একটু আমাদের আশুগঞ্জ কাচারিতে। ওখানে আমি দেখলাম খুব সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে, ভাবলাম যে ওই জায়গাটা একটু ঘুরে দেখব। এখানে আমি সুমনা আর তো শেষ যাচ্ছি। এতো আসলে আমাদের এবার আসুন আসার পরে কিন্তু আমাদের সবার মন অনেক খারাপ হয়ে গেছিল, কারণ আমার দুলাভাই স্ট্রোক করার পরে আমাদের মনটা অনেক খারাপ। সেই জন্য কোনো মানে ভিডিও করতে পারতেছিলাম না বা ভিডিও করার কোনো মানে ইয়ে পাচ্ছিলাম না আর কি, যে কীভাবে করবো কি। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করি, আর যেহেতু এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা কিন্তু আমাদের আশুগঞ্জ যে মানে পুকুর পাড়ের রাস্তাটা আর কি, এই রাস্তাটা। তো এই তো প্রিভিয়াস, আমি কিন্তু আশুগঞ্জ আমাদের কাচারে মানে পুকুর পাড়ে এখানে চলে আসলাম। তো এখানে এসে দেখতাম যে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট করছে এখানে। তো রেস্টুরেন্টের নামটা আমি আপনাদেরকে শেয়ার করতে, ব্যাচেলার পয়েন্ট। তো নামটা আসলে অনেক বেশি আমার ভালো লাগছে। তো এখানে আমি এখন ঢুকবো আর এবং আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে আমরা তো ঢাকা শহরে বিভিন্ন রেস্টুরেন্টে যাই, বিভিন্ন রেস্টুরেন্টে খাই, অনেক বেশি ভালো লাগে। আজকাল নিজের এলাকার মধ্যে একটা রেস্টুরেন্ট হয়েছে ব্যাচেলার পয়েন্ট। তো উপরে কিন্তু একদম সন দিয়ে খুব সুন্দরভাবে এটা ডেকোরেশনটা করছে। তো চলো না এটার ভিতরে আমি ঢুকে পড়ি এবং একটু শেয়ার করি আপনাদের সাথে। মাশাল্লাহ খুব সুন্দর, আর নিজের এলাকায় করছে, এটা তো দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আমাদের। লাইটিংগুলো খুব সুন্দর করছে। লাইটিংগুলো এটা কী দিয়ে করলেন? সনের ইয়া নাকি, সব কিছু সন দিয়ে না? আমি একটু সকাল সকাল এখানে চলে আসলাম, কারণ যেহেতু এটা আমার বাবার বাড়ির এই দেশ, আমার নিজের এলাকা, নিজের জন্মস্থান, এখানে মানে কোনো টাইম সূচি কোনো কিছু আমি প্রয়োজন বোধ মনে করি না। তো সবচেয়ে বড় কথা হলো এখানে আমার পরিবেশটা ভালো লাগছে, এই জন্য আমি আসলাম। যাওয়ার পথে আমি দেখলাম হঠাৎ করে, তো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো এখানে কী কী ব্যবস্থা আছে ভাইয়া? পাসপোর্ট আইটেম আর চাইনিজ, চাইনিজ জুস কর্নার তাই না? জুস কর্নার, তাই জুস কর্নার ঠিক পাশে, ওই পাশে হলো জুস কর্নার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটাও শেয়ার করব। আর এখানে কি এখন সামথিং কি খাবো? স্যান্ডউইচ বার্গার না, তাই না? প্রিভিয়াস আমাদের যেহেতু আশুগঞ্জ এই কি জানে ব্যাচেলার পয়েন্ট, তো নামটাও আমাকে সর্বসাধারণ মনে হয়েছে। আর কে এই ব্যাচেলার পয়েন্টটা করলো আমাদের আশুগঞ্জ? আমি মেন যে মালিক ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা কতদিন হলো আপনি দিলেন? জানুয়ারির 1 তারিখ উদ্বোধন করা হয়েছে আর কি, অল্প দিনের না, সেই এক মাস প্রায় হয়েছে, প্রায় এক মাস। তা আলহামদুলিল্লাহ কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, সারা পাইতেছি। আমাদের এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের আইটেম, তাছাড়া অল্প কিছু সংখ্যক আইটেম চাইনিজ আইটেমও রয়েছে আর কি, তাই না? সারা কেমন পাচ্ছেন এখন? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। বেশ কিছু কাস্টমার কন্টিনিউ যখন আসতেছে তখন বুঝতে পারি যে আমাদের খাবারের মান কোয়ালিটি হয়তো আমরা কিছুটা হলেও ধরে রাখতে পারতেছি। সামনে চেষ্টা করবো আর একটু ভালো করার জন্য, যাতে কাস্টমারগুলো আরও কাস্টমার জন্য আমাদের আসে এবং আমাদের রেটগুলো মানে সীমিতের মধ্যে আসে। জি জি, রিজনেবল প্রাইসে চেষ্টা করছি। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে যে আমার বাবার দেশে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। এক সময় আশুগঞ্জ আসলে কিন্তু আমরা ওইরকম কোনো রেস্টুরেন্ট পাইনি, মানে এরকম পরিবেশটা পাইনি। জি জি, আগে একটা সময় ছিল যে মানুষ অনেকটাই ঘরমুখী ছিল, এখন বাহিরে বের হচ্ছে খাবারের খাবারের জন্য তারা বের হচ্ছে। আমি নিজে অবাক হচ্ছি যে প্রতিনিয়ত যে মানুষগুলোকে কখনোই দেখতাম না যে বাজারে বের হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তারা এখন খাওয়ার জন্য আছে। জি জি, তো যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করি। আমি তো আপনার রেস্টুরেন্টে আসলাম আজকে, তো আমিও কিছু খাবো এবং একটু ট্রাই করবো। জি জি, অবশ্যই ইনশাল্লাহ। থ্যাংক ইউ। প্রিভিয়াস আমি এখানে যে মেন প্রধান ওনার সাথে একটু কথা বলছি, ভালো লাগছে। তো আমার কাছে একটা কৌতূহল যাচ্ছিলো যে ব্যাচেলার পয়েন্ট কেন এখানে নামটা, একটু অদ্ভুত লাগলো নামটা। তো ভাই এখানে বলল যে একটা নাটক ছিল ব্যাচেলার পয়েন্ট, মানে সেটা খুব ভালো লাগছে, এই জন্য নামটা দিছে। আর এখানে আসা যাওয়াতে যতটুকু দেখলাম অনেক মানুষের আনাগুনো আছে চারপাশে, জায়গার মানে পরিবেশটাও ভালো লাগছে আমার কাছে। যারা আমাদের আশুগঞ্জে আছেন অনেকে জানেন না এই ব্যাচেলার পয়েন্ট হয়েছে পাশে কিন্তু জি ও জুস কর্নার। তো জুস কর্নার যেটা আমার ওইটার পাশাপাশি, আপনারা অনেকেই কিন্তু এটা জানেন না। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে যারা জানছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন এখানে আছে। খুবই সহজ জায়গা, নিরিবিলি পরিবেশ আমাদের আশুগঞ্জ কাচারি মানে পুকুর পাড়ে।
তো আসলে আমার নিজের কাছে ভালো লাগছে, আপনারা অবশ্যই আসবেন। আর যারা এদিকে হাঁটতে আসেন তারা তো অবশ্যই জানেন, আমার মনে হয় আমাদের যারা আশুগঞ্জ আছেন তাদের একটু প্রাণ খুঁজে পাবেন। এই জন্য প্রাণ খুঁজে পাবেন কারণ একটা নিরিবিলি পরিবেশ বা একটা ভালো সুন্দর রেস্টুরেন্ট খুঁজতে হলে কিন্তু আমরা উজানবাটি বা রাজমনি ওইখানে যেতে হতো, একটু দূরে, মানে বাজার থেকে একটু ভিতরে যেতে হতো। আর এটা দেখা গেছে একদম হাতের নাগালের মধ্যে, ভালো লাগতেছে না হঠাৎ করে আসবেন, দেখা গেছে শর্টকাটের মধ্যে সব কিছু হয়ে গেল। আমার কাছে ভালো লাগতেছে যে আমাদের আশুগঞ্জে এত সুন্দর একটা ব্যাচেলার পয়েন্ট হয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। আমি যেহেতু আমার বাবার বাড়ির দেশ, আমার একটা গর্ব যে আমাদের এলাকায় এত সুন্দর একটা ব্যাচেলার পয়েন্ট হয়েছে। তো আজকে আমি চিন্তা করছি এখানে আমি একটু স্যান্ডউইচ খাবো আর কফি খাবো। তো নেক্সট টাইমে আবার আসলে আবারও আসবো, আপনাদের সাথে শেয়ার করবো। আর যারা জানেন না তারা আমার ভিডিওর মাধ্যমে জেনে নিচ্ছেন, অবশ্যই আসবেন, পরিবেশটা ভালো অত্যন্ত। আর এখানকার যে দিচ্ছে উনিও সবাই চিনেন। আপনি আপনার কী নামে পরিচিত আছেন? ইমন, মানে আপনাকে টিচার? ও, উনি একজন টিচার, ওনাকে সবাই এমনিতে চিনে আশুগঞ্জের। তো সবাই দোয়া করবেন উনি যেহেতু রেস্টুরেন্টটা দিছে এইভাবে যেন চালিয়ে যেতে পারে, যেহেতু আমার দেশে এটা আমি চাবো সবসময় যেন সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। তো দেখা যাক, খুব সুন্দর করে সার্ভ করছে, তো এটা স্পেশালিভাবে করছে কফিটা। তো এই তো প্রিভিয়াস আমাদের কফি চলে আসলো, স্পেশালি কফি, মানে প্রতিদিনকার যে কফিটা। কিন্তু এটার মধ্যে কী কী দিচ্ছেন ভাই? এদিকে আসেন, এখানে দাঁড়ান। এটার মধ্যে কী কী দিচ্ছেন? খুব সুন্দর করে আমাকে স্যান্ডউইচটা প্রেজেন্ট করছে, খুব ভালো লাগছে। আর যেহেতু প্রথম অবস্থায় স্যান্ডউইচটা কিন্তু খুব সুন্দর একটা আর্ট করে দিছে, ভালো লাগছে, খাওয়ার রুচি আসে। ভাই এদিকে আসেন, এটার মধ্যে কী কী দিচ্ছেন? দেখতে চেহারা সুন্দর লেখে তো অনেক বেশি ভালো লাগে। আর নিজের দেশ বলে কথা আমি একটু সাপোর্ট অবশ্যই দেবো, খাওয়ার আগে সাপোর্ট দিলাম, অবশ্যই খাবো। আমি যদি সন্ধ্যার সময় এখানে আসতাম তাহলে প্রচন্ড ভিড় থাকতো, আমি ওইরকম ভাবে ভিডিওটা করতে পারতাম না, যার জন্য আমি একটু আগে আগে আসছি ভিডিওটা করার জন্য। না আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে। খাবার দেখতে ভালো হলে খাবার খেতে অনেক বেশি টেস্টি হয়, কারণ আমার কাছে দেখতে জিনিসটা ভালো লাগছে, মানে পরিবেশন হলে মেইন। আর যে খাবার দেখতে ভালো লাগবে সেই খাবার খেতে অনেক বেশি টেস্টি হবে, এটাই নিয়ম। রাশগঞ্জ আসার পরে আমি একটি ভিডিও, আমার গ্যাপ পড়ে গেছে একদিন একদিন, ইনশাল্লাহ আমি ঢাকা চলে গেলে আমার ভিডিও আবার নিয়মিত শুরু হয়ে যাবে। এবার আশুগঞ্জ আসার পরে আমি ওরকমভাবে ভিডিও দিতে পারি না, কারণ আমার দুলাভাই অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে স্ট্রোক করছে, ওই জন্য আমার ভিডিওটা গ্যাপ পড়ে গেছে। আসলে খুব টেস্ট হয়েছে, আপনারা যারা আশুগঞ্জের আসেন স্যান্ডউইচও খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। অনেকেই হয়তো বা কফি খেতে আসেন কিন্তু পাশাপাশি স্যান্ডউইচ খাবেন, ভালো লাগবে। এটা প্রাইসটা কত করে ভাইয়া? 60 টাকা প্রাইস। আপনারা যারা কম বেশি আমার ভিডিও দেখেন সবাই জানেন আমি খেতে অনেক বেশি পছন্দ করি, আমি অনেক খাবার খাই, আমার কাছে ভালো লাগে, এটা কোনো মানে নতুন কোনো নিয়ম নাই। তো এখানে এসে অনেক মজার খাবার খেলাম, স্যান্ডউইচটা অনেক টেস্ট হচ্ছে, একদম ফ্রেশভাবে তৈরি করে দিচ্ছে। আর এখন কফি, কফির কালারটা দেখাও কাছে থেকে, উপরে কিন্তু একটা কফি দিয়ে মানে কালারটা খুব সুন্দর করছে, মানে দেখতেই সুন্দর লাগছে। ব্ল্যাক কফি না, কফিটা আসলে টেস্ট হয়েছে। কফি খাবেন, ভালো লাগবে। আর যেহেতু আশুগঞ্জের যারা আছেন তাদের জন্য অনেক ভালো একটা সুখবর,
ব্যাচেলার পয়েন্ট, সুন্দর একটি রেস্টুরেন্ট, আপনারা চলে আসবেন। অনেক সময় বিকালবেলা অনেকে হাঁটতে বেরোন, তখন একটা কফি খেতে পারবেন, একটা স্যান্ডউইচ খেতে পারবেন, অনেক ভালো লাগবে। আমার কাছে কফিটা একদম পারফেক্ট মনে হচ্ছে। নেক্সটে আসলে আবারও আমি এখানে খাবো ইনশাল্লাহ, এবং আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো। যেহেতু ওনারা এই প্রথম, মানে এই ব্যাচেলার পয়েন্ট দিছে, এক মাসও হয়েছে না প্রায়, মানে হওয়ার কথা, আরও কিছুদিন গেলে হয়তো বা আরও অনেক উন্নত হয়ে যাবে, আরও অনেক কিছু করব। ঠিক আছে, আমি কফিটা খেয়ে নিই। তো আলহামদুলিল্লাহ, আমাদের আশুগঞ্জ, আমি ব্যাচেলার পয়েন্টে স্যান্ডউইচ খেলাম, কফি খেলাম, অনেক বেশি ভালো লাগছে। আর যেহেতু নিজের দেশের একটা রেস্টুরেন্ট এত সুন্দরভাবে উপস্থাপনা করছে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আসলে এই জিনিসটা নিয়ে আমি গর্ব করি। আমি চাই আমাদের আশুগঞ্জ আরও উন্নত হোক, আরও সুন্দর হোক, আরও সুন্দর সুন্দর এরকম রেস্টুরেন্ট মানে গড়ে উঠুক, এটাই আমি চাইবো সবসময়। যেহেতু আমার নিজের এলাকা, নিজের দেশ, আর এই দেশে আসলে আমি তেমন কোনো ভিডিও করার ওরকম কোনো রেস্টুরেন্ট আমি তেমন পাইতাম না যে ভিডিও করব। তো আজকে এটা পেয়ে সত্যি আমার কাছে ভালো লাগতেছে। আর যিনি উদ্যোগ নিয়েছে ওনাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এত সুন্দর একটা ব্যাচেলার পয়েন্ট মানে ফুড কর্নার করছে, সবার জন্য সুব্যবস্থা করছে এখানে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো সবাই আসবেন এখানে, খাবেন, আর অনেকটা সময় গল্প করতে পারবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এটা পাশেই ব্যাচেলার পয়েন্ট, এটাও ব্যাচেলার পয়েন্ট পাশেই জুস কর্নার। তো এটা ওনারই, একই মালিকের। তো সব কিছু মিলাই কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। তো যারা চিনেন না তারা আমার ভিডিওর মাধ্যমে চিনে নেবেন এবং জেনে নিলেন। তা আমিও গর্ব করি যে আমার আশুগঞ্জে এত সুন্দর একটা জিনিস হয়েছে, মাঝে মধ্যে আসলে এখানে খাওয়া যাবে। তো আপনারা যারা জানেন না তারা আমার ভিডিওর মাধ্যমে জেনে নেবেন, অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, অনেকটা সময় কাটালাম, প্লিজ আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো আজকে তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।